দেখতে পশ্চিমবঙ্গের মানুষ রব তুলছে যে এখানে চোরেদের জেলে পাঠাতে হবে বলে সিবিআই ইডিকে দরকার। মানুষ বলছে ধরা পড়ছে চুনোপুটি, কিন্তু আসল চোর হাওয়াই চুটি, এটা মানুষের মনের কথা। কোর্ট প্রশাসন, এই কোর্ট বলো বা আইন আদালত কোনো কিছুকে গুরুত্ব দেয় না। মানুষের ভরসা উঠে যাচ্ছে বলেই তো সিবিআই কে হ্যান্ডওভার করতে হচ্ছে। নমস্কার আদাব, সত শ্রী আকাল, আপনারা দেখছেন নিউজ সুপার, সঙ্গে আমি তানিয়া। আলো ক্রমে দেখা দিচ্ছে, অন্ধকার দুর্নীতি যেখানে নিয়োগ দুর্নীতি সেখানে কোথাও আলোর ছোঁয়া দিচ্ছেন জাস্টিস গাঙ্গুলি। আর সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখা যাচ্ছে গত পরশু থেকে যে বিষয় নিয়ে আলোচনার শিরোনামে উঠে আসছে যে বিষয়টা, এবার দেখা যাচ্ছে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তার ভর্ৎসনার মুখে পড়তে হচ্ছে বারংবার সিবিআইকে। কেন? আর আজকে এই নিয়ে আমরা একটু আলোচনা করতে চলে এসেছি অন্যত্র কেউ নন, হাইকোর্ট অ্যাডভোকেট কৌস্তভ বাগচি তার কাছে। কৌস্তভ, অভিজিৎ গাঙ্গুলি, জাস্টিস গাঙ্গুলি, তিনি দেখা যাচ্ছে যে বারংবার ভর্ৎসনা করছেন সিবিআইকে, যে বারংবার প্রশ্নের মুখে পড়ছে সিবিআই যে ছ মাস ধরে আপনারা এই বিষয়টা, মামলাটার এখনও পর্যন্ত গতি প্রক্রিয়া কী চলছে, কতজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এবং সিট গঠনটা নিয়ে সেখানে দেখা যাচ্ছে ডিআইজি অখিলেশ সিংকে আনা হচ্ছে, কোথাও নিজে জাস্টিস গাঙ্গুলি তিনি নিজে পর্যদস্তুর করছে, তো এই বিষয়টা কীভাবে দেখছো? না, দেখার কিছু নেই, যে সিবিআইয়ের কার্য যে পদ্ধতিটা সেটা নিয়ে অনেক সময় প্রশ্ন আছে, কিন্তু এখন মুশকিল হচ্ছে সিবিআইয়ের শর্টেজ অফ স্টাফ আছে, ওদের অনেক কিছু আছে, সিবিআইয়ের যে ওরা যে মোডাস অপারেন্ডিটা ওটা নিয়ে অনেক ক্ষেত্রে প্রশ্ন আছে। যেমন আমাদের পুরুলিয়া তপন কান্দু যে মামলা, সেখানে একটা দীর্ঘদিন একটা প্রলং পিরিয়ড ধরে ইনভেস্টিগেশন চলছে, এগুলো একটা দিক। দেখুন, কোনো ইনভেস্টিং এজেন্সির ইনভেস্টিগেশন নিয়ে কথা বলা উচিত না, কিন্তু প্রশ্নটা হচ্ছে আজকে সিবিআইয়ের প্রয়োজনটা কেন পড়ছে? এই রাজ্যেও তো একটা ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে, সিবিআইকে ভৎসনা করছে বা সিবিআইকে কোর্ট মামলাগুলো তুলে দিচ্ছে, তার কারণ কি? রাজ্যের ল অ্যান্ড অর্ডার ইজ অলওয়েজ আ স্টেট সাবজেক্ট, কেন মানুষের ভরসা উঠে যাচ্ছে বলেই তো সিবিআইকে হ্যান্ডওভার করতে হচ্ছে। তো আমার মনে হয় সিবিআইকে জজ সাহেব কী ভৎসনা করলো না করলো এর দিকে আমাদের চিন্তাভাবনা বা নজরটা সেই দিকে বেশি না রেখে আমাদের এটা নজরটা বেশি দেওয়া উচিত যে রাজ্যে একটা এনফোর্সমেন্ট এজেন্সি থাকা সত্ত্বেও বাইরে থেকে কেন এনফোর্সমেন্ট এজেন্সির উপরে কোর্টকে ভরসা রাখতে হচ্ছে। এই মতো অবস্থায় কি মনে হচ্ছে যে নিয়োগ দুর্নীতি হয়েছে, যে লক্ষ লক্ষ চাকরি প্রার্থী এবং অযোগ্যরা যারা এখনো চাকরিরত অবস্থায় আছেন, তো কোথাও কি আলোর মুখ তারা দেখতে পাবেন? এই দেখুন, একটা জিনিস স্পষ্ট করে বলি, সেটা হচ্ছে একটা একটা লিগাল প্রসিডিং আছে, একটা তার একটা সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, একটা প্রলং প্রসিডিং আছে। এর মধ্যেখানে যেটা আছে সেটা হচ্ছে রাজ্য সরকারের যদি সদিচ্ছা থাকতো এই মামলাগুলো 5 মিনিট লাগে শেষ হতে, কী হবে, চাকরি বাকরি পেয়ে গেলে বলে দেবে যে মামলা ইনফ্র্যাকচুয়াস হয়ে গেছে, আর কোনো মামলার প্রয়োজন নেই। তো সরকার যেই বাজে বাজে একটা খেলো কথা বলছেন না, যে আমরা কি করব, কোর্টে মামলাটা তো হয়ে আছে, কোর্টে সাবজুডিস ম্যাটার। আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি, এই সরকার বা এই প্রশাসন সাবজুডিস বা কোর্টকে কোনো তোয়াক্কা করে না। যেমন আমি বলছি, আজকে ঝালদা মিউনিসিপ্যালিটির একটা মামলা ছিল, ঝালদা মিউনিসিপ্যালিটি নিয়ে একটা মামলা চলছে, সেখানে কোর্টে একটা অর্ডার, 21 তারিখে অনাস্থা ভোট, সেটা সবাই শুনলো, তারাও জানলো, মিউনিসিপ্যালিটি সব কিছু জানলো। মামলার অর্ডার হয়ে যাবার পরে মিউনিসিপ্যালিটি সাবজুডিস ম্যাটারে নোটিস করে একজন কাউন্সিলর, যার ডিসকোয়ালিফিকেশন চ্যালেঞ্জ করে আমরা মামলা করেছিলাম, তাকে আবার নোটিস ধরিয়ে বলছে 48 ঘন্টার মধ্যে। তাহলে এই প্রশাসন বা এই সরকার যদি কোর্ট বা এই সাবজুডিস বিষয়টাকে যদি গুরুত্ব দেয়, তাহলে দুরকম স্ট্যান্ড কেন? এই সরকার কোর্ট প্রশাসন, এই কোর্ট বলো বা আইন আদালত কোনো কিছুকে গুরুত্ব দেয় না। এবার আমি যেটা বলছি সেটা হচ্ছে, এখানে গুরুত্ব দেওয়ার থেকেও বড় কথা হচ্ছে সদিচ্ছার প্রশ্ন। সরকার যদি মনে করে যে হ্যাঁ আমি চাকরিগুলো দিয়ে দেবো, বিধানসভায় দাঁড়িয়ে তো অন দি ফ্লোর অফ দি হাউস এটা বলা হয়েছে যে প্রায় 3.5 লক্ষ শূন্য পদ আছে, তো সরকার যদি চাকরিগুলো দেয়ও তাতেও প্রচুর শূন্য পদ পড়ে থাকবে। সরকারের কাছে এই মুহূর্তে এখন টিচার স্টুডেন্ট রেশিও যে জায়গায় দাঁড়িয়ে, ছাত্রদের সাথে শিক্ষকদের যে রেশিওটা, সেটা কিন্তু পশ্চিমবঙ্গে একটা মারাত্মক খারাপ অবস্থায় রয়েছে। যেমন আমি অনেক অনেক জায়গায় জানি, অনেক জেলায় জানি, যেখানে ধরে নাও ক্লাস 6 থেকে 12 অবধি তোমার ধরে নাও গোটা 6 থেকে 12 অবধি 1 থেকে 2 টিচার গোটা সমস্ত ক্লাস নিতে হচ্ছে, এরকম মারাত্মক বাজে একটা পরিস্থিতি আছে। প্রশ্নটা হচ্ছে সরকারের সদিচ্ছার, এখানে কোর্ট আইন আদালত এইসব কোনো কিছু না, সরকারের সদিচ্ছা নেই তাই এই জিনিসগুলো প্রলং হয়ে চলছে। অপরদিকে দেখা যাচ্ছে সিবিআই ইডি তৎপর ভূমিকা নিয়ে দেখা গিয়েছে কংগ্রেসের অন্যতম মুখপাত্র রাহুল গান্ধী থেকে সোনিয়া গান্ধী, তাদেরও কিন্তু এই জায়গা থেকে বাদ পড়েননি। কংগ্রেসের আমাদের মতে এই মুহূর্তে, আমি তো অন্তত মনে করি কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব, যদি মল্লিকার্জুন খাড়গে কংগ্রেস অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট, কিন্তু রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী আমাদের যে রাজনীতি সেই রাজনীতি করেন, আমরা যাদেরকে দেখে রাজনীতি করি তাদের মধ্যে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী অন্যতম।
তাদেরকেও সিবিআই ইডি স্ক্যানারে পড়তে হয়েছে বারংবার। তো কি মনে হচ্ছে, যেখানে বিরোধীরা বলছে এবং কংগ্রেসও বারংবার মুখ খুলেছেন, এটা একটা তোতা পাখির মতো তারা আওড়াচ্ছেন? দেখুন 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 একদম, এটা সর্বভারতীয় ক্ষেত্রে যদি আপনি বলেন যে কংগ্রেস বা হচ্ছে গিয়ে অন্যান্য বিভিন্ন দলের লোকজনদের সাথে সিবিআই বা ইডির যে আচার আচরণটা, সেটা হচ্ছে যেভাবে যে আচার আচরণটা হচ্ছে বা যে কারণে হচ্ছে। যেমন আমি আপনাকে বলছি, ন্যাশনাল হেরাল্ড কার বাপচোদ্দ পুরুষের সম্পত্তি? ন্যাশনাল হেরাল্ড, ন্যাশনাল হেরাল্ড তো সরকারি কোনো পাবলিক মানির এখানে ইনভলভমেন্ট নেই, কংগ্রেসের নিজস্ব কাগজ এবং সেইখানে একটা আর্থিক লেনদেন নিয়ে কথাবার্তা, যদিও কোনোদিনও প্রমাণ করতে পারবে না। তো সোনিয়া গান্ধী রাহুল গান্ধীকে তার জন্য ইডি সমন করলো, যতক্ষণ ইচ্ছা হলো জিজ্ঞাসাবাদ করলো, ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ করলো, দিনে 24 ঘন্টার মধ্যে হয়তো 6-7 ঘন্টা বাদ দিয়ে প্রায় 17-18 ঘন্টা জেরা করলো এক একদিন, এরকম ইনস্ট্যান্স গেছে। তা সত্ত্বেও কী হলো? কোনো লাভের লাভ হলো না। আমি বলছি এই যে সিবিআই, আপনি বুঝতে পারবেন যে সিবিআই কোথায় সিবিআইকে তোতা পাখির মতন কাজ করানো হচ্ছে বা সিবিআই কোথায় তোতা পাখির মতন কাজ করছে। এটা সত্যি কথা, সিবিআই এই মুহূর্তে বিভিন্ন বিরোধী দলেদের সাথে যে আচরণটা করছে, শুধু সিবিআই বলে না, যে কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সি যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা কন্ট্রোল, সেটা মানুষ বুঝতে পারছে। কিন্তু এটার সাথে কিন্তু একটা খুব মারাত্মক তফাৎ আছে আমাদের পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে সিবিআই বা ইডির যে ইনভেস্টিগেশনটা, এখানে কিন্তু কোর্ট বলছে এদেরকে ইনভেস্টিগেশনটা ক্যারি আউট করতে। আপনি ন্যাশনাল হেরাল্ড বলুন বা অন্য জিনিসগুলো বলুন, সেগুলো কিন্তু সুমোটো ইনভেস্টিগেশন বিং ক্যারিড আউট বাই দি সিবিআই আর ইডি, এখানে কোর্ট বলছে। এখানে পশ্চিমবঙ্গের মানুষ রব তুলছে যে এখানে চোরেদের জেলে পাঠাতে হবে বলে সিবিআই ইডিকে দরকার। এখানে মানুষ বলছে, ধরা পড়ছে চুনোপুটি কিন্তু আসল চোর হাওয়াই চুটি, এটা মানুষের মনের কথা, এটা কিন্তু অন্যান্য জায়গার বিষয় না। তো এইখানে মানুষের রাজ্যের যে ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে তার উপরে ভরসা নেই বলে সিবিআই বা ইডি। তো এটা যে আপনারা একটা জিনিস বলতে চাইছেন যে আমি যেটা বুঝতে পারছি যে সেটা হচ্ছে সিবিআই ইডি খুব তৎপর হচ্ছে, হচ্ছে মূলত কারণটা হচ্ছে যেটা যেটার জন্য আপনারা বলতে চাইছেন সেটাকে আমি উইথ ডিউ রেসপেক্ট স্যাটিসফাই করতে পারবো না। এই জন্য বলছি, তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের সিবিআই ইডি যেভাবে কার্যকলাপ করছে এখানেও তাদের ডেফিসিয়েন্সি আছে। তার কারণ ডেফিসিয়েন্সি কী ডেফিসিয়েন্সি আছে, যে এখনও অবধি প্রচুর চোরগুলো রাস্তার দ্বারা ঘুরে বেড়াচ্ছে, তারা এখনও যাদের জেলের ভাত খাওয়ার কথা তারা এখনও 5-star হোটেলে বসে খাওয়ার দাওয়ার খাচ্ছে, ডেফিসিয়েন্সিটা এই জায়গাটা। আদারওয়াইজ অ্যাপারেন্টলি আপনি যদি অন্য রাজ্যের যেখানে সিবিআই ইডির যে কার্যকলাপগুলো দেখেন সেইখানে কিন্তু একটা সুমোটো, যেখানে সামনে নির্বাচন আসবে বা ধরো কংগ্রেসকে ম্যালাইন করার জন্য বা ধরো অন্যান্য বিরোধী দলকে ম্যালাইন করার জন্য অনেক কিছু ক্ষেত্রে হচ্ছে। কিন্তু এখানে বেসিক্যালি তফাৎটা হচ্ছে কোর্টের ইন্টারভেনশন আর জনমানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া, তাদের মুখ থেকে একটা আওয়াজ ওঠা যে এখানে চোরেদের জেলে পাঠাতে হবে। তো এই একটা সামগ্রিক তফাৎ আছে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, অ্যাডভোকেট কৌস্তভ বাগচি তিনি স্বনিরপেক্ষভাবে যে বিষয়টা বোঝাতে চাইছেন, জাস্টিস গাঙ্গুলির সমস্ত তৎপর ভূমিকা সত্ত্বেও সিবিআই এবং ইডি এই দুই নামটা যখন উঠে আসছে, তাদের এই যে তদন্ত বলুন তার সাথে যে গতিবিধি প্রক্রিয়াকরণ তারা চালাচ্ছেন, সেই প্রক্রিয়াকরণের মধ্যে কোথাও একটা কেন্দ্রীয় সরকারের একটা কন্ট্রোল কাজ করছে, এটাই কার্যত তার বক্তব্য থেকে তিনি স্পষ্টত জানালেন। আর সেই সমস্ত প্রতিবেদন তুলে ধরলাম আমরা, ততক্ষণ চোখ রাখুন, দেখতে থাকুন নিউজ সুপার। আমরা পার্সনের সঙ্গে আমি তানি, আপনারা দেখছেন নিউজ সুপার, সব খবর সববার খবর, ধন্যবাদ। বাসন্তীর ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধু সাজ মন তুই ভালোবাস, যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, বেশ যাক দোহে আদরে আবেশে বন্ধু সবার নয়ন। আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া।
কেশরী লাইট হাউস, কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউসে।